প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক যেখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মিলে আমরা একাত্তরে কাজ করছি প্রধানে সবাইকে সালাম জানাই এবং মহান আল্লাহর আদেশের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি ধন্যবাদ যে বসুচিত আন্তরিক নির্বাচন কর্মকর্তা কমিশন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় নির্বাচন কমিশন এই একটি পর্যায়ে হচ্ছে আজকের আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন নির্বাচন 21 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে 13টি ইউনিয়ন পরিষদের কিছু পদ্ধতি যার মাধ্যমে যে কেউ উক্তভাবে বলতে পারি আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা একটু বলতে পারি যে স্যার এখন পর্যন্ত মাদারীপুরের শিক্ষকরে যদিও আজ বন্ধ রেখেছিলাম এবং আমরা স্যার আবার 21 তারিখে দ্বিতীয় পার্বের মতো ওপেন করে আমরা ভোট গ্রহণ করতে যাচ্ছি প্রশাসন নির্বাচন প্রশাসন এক আটটা হয়ে স্যার আমরা কাজ করছি কতটুকু সন্ধ্যাতীতভাবে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ও স্বচ্ছ সুন্দর নির্বাচন আমরা মিলে আমরা একটি সুন্দর নির্বাচন দিতে পারবো এই এবারের শিক্ষকরে নির্বাচন